এক্সাম ব্যাগের চ্যানেলটিতে তোমাদের স্বাগত। যদি তুমি নতুন আমাদের চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই ভিডিওর নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বোতাম, বোতামটি প্রেস করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে যুক্ত হও। তাহলে পরবর্তী নতুন ভিডিও আপডেটস তোমরা সবার আগে পেয়ে যাবে এবং সবার আগে ভিডিওটি দেখতে পারবে। আজকে আমরা যে জিকে 20টি প্র্যাকটিস সেট সিরিজ চালিয়ে যাচ্ছিলাম সেটারই একটা পার্ট নিয়ে আলোচনা করব, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। চলো শুরু করি। দেখো প্রথম কোশ্চেন, কোন বছর ভারতে সংবিধান পরিষদ গঠিত হয়েছিল, সেটি কোন বছরে? 1946 সালে। নেক্সট কোশ্চেন, কোন বছর সংবিধান পরিষদ ভারতীয় সংবিধান গ্রহণ করে? সংবিধান গ্রহণ করে 1949 সালে। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে গান্ধী সাগর বাঁধ তৈরি করা হয়েছে? গান্ধী সাগর বাঁধ তৈরি করা হয়েছে রাজস্থান রাজ্যে। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে কন্যাকুমারী অবস্থিত? কন্যাকুমারী অবস্থিত হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়? দেখো ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম কোনোটিই নয়। উত্তর হয়ে যাবে কোনোটিই নয়, কেননা যেহেতু অপশানে রয়েছে কোনোটিই নয় তাহলে এই অপশানটাই রাইট হয়ে যাবে, কেননা মেঘালয়ের চেরাপুঞ্জিতে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে হীরাকুদ বাঁধ অবস্থিত? হীরাকুদ বাঁধ কোনোটিই নয়, কেননা হীরাকুদ বাঁধ অবস্থিত হচ্ছে উড়িষ্যা রাজ্যে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের বায়ুতে কোন উপাদানটি সবচেয়ে বেশি থাকে? সেটি হচ্ছে কি? নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লেখিত কোনটির ক্ষেত্রে সারা জীবন ধরে বৃদ্ধি ঘটে? সারা জীবন ধরে বৃদ্ধি ঘটে হচ্ছে চারা গাছের। নেক্সট কোশ্চেন, মানব দেহে কত জোড়া ক্রোমোজোম আছে? মানব দেহে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম আছে। নেক্সট কোশ্চেন, কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি? কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ হচ্ছে হীরা। নেক্সট কোশ্চেন, নিম্নে কোনটি সবচেয়ে আগে আবিষ্কৃত হয়েছে? সব থেকে এদের মধ্যে আবিষ্কৃত হয়েছে হচ্ছে চশমা। নেক্সট কোশ্চেন, ক্লোনিং পদ্ধতিতে কোন প্রাণীটি সবচেয়ে আগে আবিষ্কৃত হয়েছে? ক্লোনিং পদ্ধতিতে প্রথমে আবিষ্কৃত হয় ভেড়া। নেক্সট কোশ্চেন, বাড়ির ইলেকট্রিক লাইনে কোন ধরনের ধাতুর তার নিরাপত্তামূলক ইলেকট্রিক ফিউজ হিসাবে ব্যবহার করা হয়? সেটি হবে হচ্ছে কম তাপের গলনাঙ্কের তার। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি শুষ্ক বরফ বা ড্রাই আইস নামে পরিচিত? সেটি হচ্ছে কি? কঠিন কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন, মানুষের দেহে ইনসুলিন কোথা থেকে খরিত হয়? ইনসুলিন প্যানক্রিয়াস থেকে খরিত হয়। নেক্সট কোশ্চেন, ভারতের কয়টি রাজ্যের আলাদা সংবিধান আছে? একটি রাজ্যের, একমাত্র জম্মু ও কাশ্মীরের, যেটা 370 নম্বর ধারা। নেক্সট কোশ্চেন, জরুরি অবস্থা জারি থাকাকালীন সময়ে ভারত সরকার সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও অন্যান্য সুবিধা কমিয়ে দিতে পারেন, তা হলো কত নম্বর ধারা? ধারা 360। মনে রাখবে 360 হচ্ছে জাতীয় আর্থিক জরুরি অবস্থা, এটা হচ্ছে ধারা 352 হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। কিরকম? ধরো বহিঃশত্রু আক্রমণ করলো, যুদ্ধ লাগলো। আর 356 হচ্ছে ধরো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালনায় ব্যর্থ হলো, তখন সেটিতে 356 নম্বর ধারা যুক্ত হয়। আর 364 নম্বরটা কোনো জরুরি অবস্থা নয়। নেক্সট কোশ্চেন, কে শের আফগান নামে পরিচিত ছিলেন? শের আফগান নামে পরিচিত ছিলেন আলী কুলি বেগ। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ দূত স্যার তমাস রো কার রাজসভায় এসেছিলেন? জাহাঙ্গীরের। এবং এটাও মনে রাখবে যে জাহাঙ্গীরের সময়েই ক্যাপ্টেন হকিন্স, যিনি ইংলিশ খান নামে পরিচিত ছিলেন, তিনিও জাহাঙ্গীরের সময় ভারতে এসেছিলেন। নেক্সট কোশ্চেন, আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন? আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু। তো এই ছিল আজকে আমাদের 20টি জিকে প্র্যাকটিস সেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ভিডিওর নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বোতাম, বোতামটি প্রেস করো এবং পাশের বেল আইকনটিও প্রেস করে আমাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে যুক্ত থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা
বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করতে পারো, তাহলে তোমাদের অন্যান্য বন্ধুরাও আমাদের চ্যানেলটির মাধ্যমে শিক্ষা বা প্রস্তুতি নিতে পারবে। সঠিক এবং সিলেবাস ভিত্তিক পড়াশোনা, সঠিক গাইডেন্স আমরা করছি তোমাদের, যাতে তোমাদের সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারো সঠিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।